প্রশ্ন, নারীরা স্বামীর কাছ থেকে তালাক নেওয়ার বৈধ উপায় কি? উত্তর, ন্যায়সঙ্গত কারণে তালাক ইসলামে বৈধ, তবে এটি সবচেয়ে নিকৃষ্ট বৈধ কাজ। নারীরাও বৈধ উপায়ে এ তালাক নেওয়ার অধিকার রাখে। নারীরা যথাযথ কারণে স্বামী থেকে আলাদা হওয়ার দুইটি বৈধ উপায় আছে। নারীদের তালাক নেওয়ার কারণ দুইটি কি? দাম্পত্য জীবনে অশান্তির কারণেই স্বামী স্ত্রীর পরস্পর আলাদা হয়, তালাকের মাধ্যমে এ সম্পর্কের অবসান ঘটে। তবে নারীর বৈধ দুইটি কারণে স্বামীর কাছ থেকে তালাক নিতে পারে, তা হল, এক, স্ত্রীকে দীর্ঘদিন দাম্পত্য অধিকার থেকে বঞ্চিত রাখা। বিবাহিত পুরুষদের অনেকে দীর্ঘদিন স্ত্রীকে একসঙ্গে থাকার দাম্পত্য অধিকার থেকে বঞ্চিত করে। ইচ্ছা অনিচ্ছায় অনেকে বছরের পর বছর দূর প্রবাসে জীবন কাটিয়ে দেয়। অনেক নারী পারিবারিক নানা কারণে স্বামীকে ফিরে আসার দাবি করতে পারে না। অনেক সময় দেখা যায় স্বামী কাছে না থাকার কারণে অন্য পুরুষের প্ররোচনায় কিংবা শয়তানের ধোকায় পড়ে পরকীয়াসহ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। কেউ কেউ স্বামীর পরিশ্রমের অর্থ অবৈধ অনৈতিক সম্পর্কের পেছনে খরচ করে থাকে। অথচ ইসলাম নারীকে তার ইজ্জত রক্ষায়, দাম্পত্য জীবনে শান্তি ধরে রাখতে বৈধভাবে জীবন পরিচালনার পৃথক হওয়ার অধিকার দিয়েছে। এ পরিস্থিতিতে চাইলে সে স্বামীর কাছ থেকে বৈধভাবেই তালাক গ্রহণ করতে পারে, যার ফলে অবৈধ সম্পর্কে খারাপ পরিণতি ও গোনাহ কিংবা দাম্পত্য জীবনের কষ্ট থেকেও মুক্তি পেতে পারে। তাই দীর্ঘদিন দাম্পত্য অধিকার থেকে বঞ্চিত থাকা নারীর জন্য রয়েছে কিছু করণীয়। যারা ধৈর্য ধারণ করতে অক্ষম হয়ে পড়ে অবৈধ সম্পর্কের দিকে পড়ে পরকালকে ধ্বংস করে দেওয়ার সম্ভাবনা থাকে, তাদের জন্য তালাক নেওয়ার আগে এ পদক্ষেপগুলো গ্রহণ করা একান্ত জরুরি। তা হল, স্বামীর অবর্তমানে ধৈর্য ধারণ করতে না পারলে স্বামীকে ঘরে ফিরে আসার জন্য দাবি জানানো। যদি তাদের স্বামী ফিরে না আসে এবং এ কারণে সে ধৈর্য ধারণ করা সম্ভব না হয়, তবে স্বামীর কাছে তালাক চাওয়া। এতে ওই নারীর স্বামী ঘরে ফিরে আসার বিষয়টির গুরুত্ব সহ বুঝতে পারবে। স্বামী যদি ফিরে না আসে এবং তালাক দিতে রাজি না হয়, তাহলে মুসলিম পারিবারিক আইন এর আওতায় কাজীর মাধ্যমে খোলা তালাক করে পৃথক হয়ে যাওয়া। এ প্রসঙ্গে ফতোয়া বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েখ সালিহ আল ফাউজান হাফিজাহুল্লাহ তার এক ফতোয়ায় উল্লেখ করেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রী থেকে ৬ মাসের বেশি দূরে থাকে আর তার স্ত্রী তাকে ঘরে ফেরার জন্য অনুরোধ করে, তাহলে তার জন্য ঘরে ফিরে আসা বাধ্যতামূলক। স্বামী যদি এমন কারণে সফরে থাকে যা তার জন্য ফরজ, যেমন ফরজ হজ পালন বা বাধ্যতামূলক জেহাদে যোগদান, কিংবা কোনো কারণে তার জন্য ঘরে ফিরে আসা সম্ভব না হয়, তবে সেক্ষেত্রে স্বামীর জন্য ঘরে ফিরে আসা আবশ্যক নয়। যদি বৈধ কোনো কারণ ছাড়া স্বামী ঘরে ফিরে আসতে অস্বীকার করে আর তার স্ত্রী খোলা তালাক দাবি করে, তবে কাজী বিচারক স্বামীর সঙ্গে যোগাযোগ করার পর তাদেরকে পৃথক করে দেবে। কারণ এই ব্যক্তি স্বামী তার স্ত্রীকে অত্যাবশ্যকীয় অধিকার থেকে বঞ্চিত করছে। আল মুলাক্ষাস আল ফিকহি খণ্ড ২ পৃষ্ঠা ২৯০। দ্বিতীয় উপায়, স্বামী তার স্ত্রীর জৈবিক চাহিদা পূরণে অক্ষম। যদি কোনো স্বামী তার স্ত্রীর জৈবিক চাহিদা পূরণে অক্ষম হয় কিংবা যৌন দুর্বলতার কারণে স্ত্রীর সঙ্গে বনিবনা না হয় আর এ কারণে স্ত্রীও ধৈর্য ধারণ করতে না পারে, তবে করণীয় হল, স্ত্রী তার স্বামীকে এক বছর পর্যন্ত চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়া। যদি চিকিৎসার পরেও স্বামীর অবস্থার পরিবর্তন না হয়, যৌন রোগ থেকে সুস্থ না হয়, তবে সেক্ষেত্রে স্ত্রী চিন্তা বিবেচনা করবে যে সে এমন বিবাহে আবদ্ধ থাকবে কিনা। এ পরিপ্রেক্ষিতে স্বামীর সঙ্গে সংসার করা কল্যাণকর নাকি পৃথক হওয়া আবশ্যক বিষয়টি স্ত্রীর উপর নির্ভর করবে। এ অবস্থায় নারী যদি ধৈর্য ধারণ করতে না পারে, চাইলে সে নারী তার স্বামী বা পরিবারের সঙ্গে আলোচনা করে কাজীর মাধ্যমে খোলা তালাক নিতে পারবে। এ অবস্থায় স্বীকার সব নারীর জন্য তা বৈধ। এছাড়াও আরও কিছু কারণে আছে, স্ত্রীর ভরণ পোষণ দিতে অক্ষম হলে, স্ত্রী ছাড়া অন্য নারীর প্রতি আসক্ত হয় তথা পরকীয়া, পাপাচারিতা কিংবা চারিত্রিক অন্যায় অপকর্মে লিপ্ত হয়, বৈধ যে কোনো কারণে স্বামীর প্রতি মনে প্রচণ্ড ঘৃণা সৃষ্টি হলে, স্বামী দীর্ঘদিন ধরে কারাগারে বা কোথাও বন্দী থাকার ফলে স্ত্রী যদি নিরাপত্তাহীনতা কিংবা ক্ষয়ক্ষতির আশঙ্কা করে, ইসলামী শরীয়ত নির্দেশিত কারণ ছাড়া স্বামী যদি স্ত্রীকে শারীরিক আঘাত, অত্যাচার, অপমান কিংবা অভিশাপ ও গালাগালি দেয়, স্বামীর কোনো দুরারোগ্য বা সংক্রামক ব্যাধিতে স্ত্রী আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলে,
স্ত্রীকে যদি নির্বাসিত জীবন যাপনে অভ্যস্ত হতে বাধ্য করে, অর্থাৎ স্ত্রীর বাবা মা ভাই বোন সহ মাহরামদের সঙ্গে দেখা সাক্ষাতে বাধা দেয়, নামাজ রোজা হজ জাকাত সহ ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে কটূক্তি করার পাশাপাশি স্ত্রীকে ইসলামের বিধান পালনে বাধা দেয় কিংবা স্ত্রীকে কটূক্তি করে, মনে রাখতে হবে যেসব স্ত্রী কারণ ছাড়াই স্বামীর কাছে তালাক চায় হাদিসে তাদের ব্যাপারে কঠোর পরিণতির কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী স্ত্রী অহেতুক তার স্বামীর কাছে তালাক চায় তবে তার জন্য জান্নাতের সুগন্ধ হারাম হয়ে যায়। ফতোয়া আবু দাউদ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নারীকে প্রথম ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন, অথবা দাম্পত্য জীবনে অবৈধ পন্থা অবলম্বন না করে দুনিয়া ও পরকালীন জীবনের শান্তি ও সফলতার জন্য বৈধভাবে পৃথক হওয়ার তাওফিক দান করুন। আমিন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট করে আপনাদের মতামত জানান। ধন্যবাদ। কম্পিউটারের ভয়েস দিয়ে ভিডিও এডিট করি তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন, জিব্রাইল ডেকে বললেন, ও জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব, কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না, তুমি দিয়ে আসলে হবে না, আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো। সাহিবুল মিহরাজ, যেই নবীর মিহরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই, এই মিহরাজ করতে যে কত কাণ্ড, কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহর, টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন। মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো, রাতে বললেন দোয়া করেন, দোয়া করে বিশ্বনবী বললেন, ভাই জিব্রাইল এটা কোন জায়গা, কোথায় দোয়া করব? সাইয়েদনা জিব্রাইল বলেন, নাবি কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন, এই জায়গার নাম ইয়াসরিব মদিনা। দোয়া করলেন, আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো, নবী দোয়া করেন, দোয়া করে নবী বললেন, এটা কোন পাহাড়, অন্ধকার, আমি তো কিছু চিনি না। সাইয়েদনা জিব্রাইল বললেন, নবি এটা সাধারণ পাহাড় নয়, এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন, এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন, এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড়, তুর পাহাড়। তুর পাহাড়ে তিনি দোয়া করলেন, কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হলো। সাহিবুল মিহরাজ, বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম মিহরাজ হয়েছে? সবাই বলেন হয়েছে। বিশ্বনবী মিহরাজে গেলেন, মিহরাজ থেকে ফিরে আসলেন, বিশ্বনবী বর্ণনা করলেন, আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে, লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি, সাত আকাশ দেখেছি, আল্লাহর আরশ দেখেছি, আল্লাহর সাথে কথা বলেছি।